নমস্কার, আপনারা দেখছেন ইউনিক সার্ক। বাংলা সিনেমা জগতের নায়িকা হিসাবে শতাব্দী রায়ের আত্মপ্রকাশ 80-এর দশকের শেষের দিকে। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। 90-এর দশক পর্যন্ত তিনি ছিলেন জনপ্রিয় নায়িকা। ওই সময় কৃষ্ণনগরের সাংসদ তথা বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক তাপস পালের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেন শতাব্দী রায়। এই হিট জুটির ছবি বক্স অফিসে সাফল্য এনে দিয়েছিল। সেই সময়কার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। দীর্ঘদিনের অভিনয়ের পর 2009 সালে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে 15তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে রাজনীতিতে পা রাখেন শতাব্দী। ওই বছরেই রেলওয়ে স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। 2014-16তম লোকসভা নির্বাচনে শতাব্দী রায় পুনরায় নির্বাচিত হন এবং নারী কল্যাণ ও ন্যায় বিচার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে বহু কাজ করেন। যদিও শতাব্দী রায় শুধুই একজন অভিনেত্রী বা রাজনীতিবিদ নন, একই সঙ্গে তিনি প্রযোজক, পরিচালক এবং কবিও। অভিনেত্রীর একাধিক গুণ থাকলেও এই মুহূর্তে তিনি চর্চায় থাকেন রাজনীতির কারণে। সাধারণ মানুষ চেয়েছিলেন শতাব্দী রায়কে, বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনের আগে দলের প্রতি বেসুরো হতে দেখা যায় শতাব্দী রায়কে। তিনি দল ছাড়তে পারেন এমনই জল্পনা ওঠে। দল থেকে যারা বেরিয়ে গিয়েছেন তারা যোগ্য সম্মান পাননি। নেতা ও দল উভয়েরই পরস্পরের প্রতি সম্মান দেখানো উচিত। ছোট ছোট বিষয়ে দলের খেয়াল রাখা উচিত, দলের দায়িত্ব সমস্যার সমাধান করা। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার মুখে শতাব্দী রায়ের এই মন্তব্যে ফের জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। এর আগেও দল ছাড়তে চেয়ে প্রস্তুতি নিয়েছিলেন শতাব্দী রায়। দিল্লিতে বিজেপি নেতৃত্বদের সঙ্গে দেখা হওয়ার কথাও কার্যত চূড়ান্ত হয়ে যায়। তবে কুণাল ঘোষের তৎপরতাই এ যাত্রায় দিল্লি যাওয়া আটকায় সাংসদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন শতাব্দী রায়। এরপর সাংবাদিকদের শতাব্দী রায় বলেন, সব অভিযোগ জানিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই রাজনীতিতে আসা, দিদির পাশেই আছি, দিল্লি যাচ্ছি না। পাশ থেকে কুণাল ঘোষ জানিয়ে দেন শতাব্দী দলেই থাকছেন, এরপর আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। 21-এর নির্বাচনে তৃণমূলে জয় জয়কার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবার তাকেও বিভিন্ন রোড শো এবং বিভিন্ন সভায় দেখা গিয়েছিল। তিনি হলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। শতাব্দী রায় নিজের ফেসবুক পেজে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার শেয়ার করেছেন। ওই সাক্ষাৎকারে শতাব্দী রায় বলেন, করোনার দ্বিতীয় ঢেউ রাজ্য সরকার অনেকটাই সামলে নিতে পেরেছে। তৃতীয় ঢেউর জন্য কি কি করা উচিত সেই বিষয়ে আলোচনা চলছে। তৃতীয় ঢেউতে যেহেতু বাচ্চারা বেশি করে আক্রান্ত হতে পারে, তাই বীরভূম এলাকায় বাচ্চাদের জন্য বেশি করে বেডের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। তিনি বলেন, বীরভূম খুব কন্ট্রোলে আছে, তৃতীয় ঢেউর জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছি। 21-এর নির্বাচনে জয়ের পরই 2024-এর লক্ষ্য তৃণমূলের। রাজনীতির বিষয়ে শতাব্দী রায় বলেন, অনুব্রত মণ্ডল সাংগঠনিক ব্যক্তি হিসেবে সফল একজন মানুষ। পাশাপাশি তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখা যায় আমাকে প্রশ্ন করতে, এলাকায় কি করলেন, এলাকায় কাজ করেছি বলেই 3 বার সাংসদ হতে পেরেছি, মানুষের প্রয়োজনের সময় আমি সব সময় কাজ করেছি। তিনি বলেন, 2024-এর আগে পঞ্চায়েত পৌরসভা আছে, আমি আমার কমিটমেন্ট রেখে এসেছি। শতাব্দী রায় বলেন, জীবনে চলতে গেলে মান অভিমান থাকবে, আমরা শিল্পী মানুষ, বীরভূম আমার, আমি বীরভূমের, তবে বিনা কারণে কেউ কোনো জ্ঞান দিলে তা শুনি না, যুক্তি দিয়ে বোঝালে অবশ্যই তা করে দেওয়ার চেষ্টা করি, বাজে পোস্টে আমি পাত্তা দিই না, ভালো পোস্ট থাকলে অবশ্যই আমি যোগাযোগ করার চেষ্টা করি, আবার দপ্তরের লোকজন যোগাযোগ করার চেষ্টা করে, আবল তাবল যারা লেখেন তাদের আমি পাত্তাই দিই না, সাফ জানিয়ে দিলেন সাক্ষাৎকারে শতাব্দী রায়। তবে তিনি এখন থেকেই আশাবাদী 2024-এর বীরভূমের মানুষ তাকে আবার কাছে টেনে নেবে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।